हेलो बंधुरा, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल मौज फैमिली व्लॉग। तुम्हारा निश्चय भलो आछो, सुस्थ आछो और सावधाने आछो और आमिओ भलो आछि। और आज के हलो बृहस्पतिवार, तो एखन बजे सकाल पाँचटा। तो सकाल पाँचटा थेके आमी आमार व्लॉगटा स्टार्ट करछि। तो बृहस्पतिवार माने बुझतेई तो पारछो झड़ेर परेर दिन, माने आजके काजेर आर शेष थाकबे ना। तो सकाल सकाल उठे आगे रातेर जे बासनगुलो थाके सेगुलो सब নিয়ে এসে মেজে নিচ্ছি। এখন যাব ছাদে, ছাদ পরিষ্কার করতে, কারণ কালকে তো ঝড় হয়েছে জানো। আজকে রাস্তায় আর কোনো নোংরা নেই, সব গাছের পাতা নোংরা সব ঘরে এসে জমা হয়েছে। তো এখন চালও ধুয়ে নিচ্ছি দেখো, কারণ প্রচণ্ড মেঘ করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, তার জন্য চাল টাল ধুয়ে নিচ্ছি। চাল ধুয়ে চলে এসেছি। তো দেখো ঝড়ে আমাদের এই কলা গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, আর তেমন একটা কিছু হয়নি। তো এখন আমি কলা গাছটা কেটে নিচ্ছি, কারণ একদম নরম কলাটা, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে বললাম, কারণ বৃষ্টি হলে ভিজে যাবে, তারপর কলা পচে যেতে পারে, তার জন্য কলাগুলোকে আমি নিয়ে চলে যাচ্ছি। আর এখন গাছটা কেটে দেব, আর পাতাগুলো যাদের বাড়িতে গরু আছে তারা এসে নিয়ে যাবে। তারপর ওই কলা গাছগুলোকে নিয়ে ভেলা বানাবো, কারণ এখন তো বর্ষাকাল চলে এসেছে আর পুকুরে বেশিক্ষণ স্নান করা যাবে না, তাহলে ঠান্ডা লেগে যাবে, তার জন্য ভেলা বানাবো আর ভেলায় ভেসে ভেসে পুকুরে স্নান করব। কাল সকাল থেকে আমাদের কারেন্ট গেছে, এখনও আসেনি, না আসারই কথা, কারণ কালকে তো ঝড় হয়েছে। আর এই ঝড়ে দেখো এতগুলো আম পড়েছে। আর এখন চলে এসেছি ফ্রিজ পরিষ্কার, কারণ যে কোনো মুহূর্তে কারেন্ট চলে আসতে পারে, তার জন্য আগে থেকে ফ্রিজটা পরিষ্কার করে নিই। তো এখন ফ্রিজের সমস্ত জিনিস বের করে নেব, আর ফ্রিজের যে টবকগুলো থাকে ওগুলো নিয়ে গিয়ে পুকুর ঘাটে ধুয়ে নিয়ে আসব। আর ফ্রিজ থেকে যে এই বাটিটা বের করছি দেখো, এই বাটিতে আছে চিনিগুলো। তো চিনিগুলো করে রেখেছিলাম কেক করবো বলে, আজ থেকে মনে হয় 15 দিন আগে চিনিটা গুঁড়ো করে রেখেছি। তো কেক করব সময় হচ্ছে না। আর এই বাটিতে আছে আমার চাল কুমড়োর মুরব্বা। তো চলো এখন ফ্রিজের জিনিসগুলো পুকুরে ধুয়ে নিই। এইগুলো ধুয়ে আমি এখন ফোনটা চার্জে বসাবো, কারণ এই মাত্র কারেন্ট এলো আর ফোনে বেশি চার্জ নেই, তার জন্য চার্জে বসাতে হবে। আর ফ্রিজটা আমি পরিষ্কার করি হালকা গরম জলে, বেকিং সোডা আর পাতিলেবুর রস দিয়ে ফ্রিজটা পরিষ্কার করি। তো চলো তোমাদের আর ফ্রিজ পরিষ্কার করাটা দেখাবো না, কারণ ফোনটা তো চার্জে দিতে হবে বললাম। ফ্রিজ পরিষ্কার করে চলে এসেছি আর ফোনটাও চার্জ হয়ে গেছে। এখন আমি বিছানা গোছাবো আর নিচের ঘরগুলো ঝাড়ু দেব। ছাদের ঘরগুলো ঝাড়ু দিয়ে চলে এসেছি, ছাদের সিঁড়ি সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঝড়ের পরের দিন কিন্তু খুব ভালো করে ঘর ঝাড়ু দিতে হয়, না হলে ঘরে চলাই যায় না। তো চলো এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই, আর খাট আলমারি সমস্ত কিছু মুছে নিতে হবে, কারণ সমস্ত নোংরা হয়ে গেছে। তো চলো কাজগুলো সেরে নিই। আলমারি খাট সব মোছা হয়ে গেছে, আর ভাবলাম তোমাকে ফ্রিজটা দেখিয়ে দিই, কারণ ফ্রিজটা সাজিয়ে নিয়েছি আগের মতো করে, জায়গা জিনিস সব জায়গায় রেখে দিয়েছি। আজকে ঘরের ভেতরে যা ধুলো ঢুকেছে তার জন্য শুয়ে বসে এরকম ঝাড় দিতে হবে, দাঁড়িয়ে ঝাড়ু দিলে হবে না। আর তোমরা আমাকে কমেন্টে বলো তো, শুধু আমার বাড়িতে এরকম ধুলো ঢুকেছে না তোমাদের বাড়িতেও এরকম ধুলো ঢুকেছে? তো ঝড়ের পরের দিন কাজের আর শেষ থাকে না বলো, সারাদিন শুধু কাজ। Thank you.
আর আমাদের এখানে আজকে খুব কম দামে মাছ পাওয়া যাচ্ছে জানো তো, যাদের যাদের ফিশারি ছিল সব ফিশারি ডুবে গেছে, তো মাছগুলো তো সব বেরিয়ে গেছে, তো যে যার মতো জাল দিয়ে মাছ ধরছে, তো মাছ ধরে নিয়ে এসে সবাই বিক্রি করছে কম দামে। তো আমাদের বাড়িতেও মাছ আনতে গেছে, তো যে কোনো মুহূর্তে মাছ নিয়ে আসতে পারে, তার জন্য তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল কিন্তু চা খেয়ে নিয়েছি, চা খেয়ে চা মুড়ি একদম খেয়ে নিয়েছি, তো ভাবলাম আজকে তো প্রচুর কাজ, তার জন্য চায়ের সঙ্গে মুড়ি খেয়ে নিয়েছি। আর পরে হয়তো খাওয়ার সময় পাবো না, তো বলতে না বলতে মাছ নিয়ে চলে এসেছে, তো চলো কী কী মাছ নিয়ে এসেছে তোমাদের দেখাই। তো ট্যাংরা মাছ নিয়ে এসেছে আর এই কাঁকড়াগুলো নিয়ে এসেছে, তো এগুলো এখন ছাড়াতে বসে গেছি। আর দেখো এখন মেঘ পুরো কালো হয়ে গেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো বৃষ্টি আসতে পারে, তার জন্য তাড়াহুড়ো করে কাজ করছি। তো চলো মাছগুলো ছাড়িয়ে নিই, আগে ট্যাংরা মাছগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়ে আসবো, তারপর কাঁকড়াগুলো ছাড়াবো। ট্যাংরা মাছগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখন মুড়ি মাখিয়ে রেখে দিচ্ছি সবগুলো, আর যেগুলো রান্না হবে সেগুলো বের করে দিচ্ছি, আর এগুলো সব ফ্রিজে রেখে আসবো। আর এখন ছাড়াতে বসে গেছি কাঁকড়া, তো এই কাঁকড়াগুলো ছাড়াতে কিন্তু অনেক সময় লাগে, তিন ধাপে এই কাঁকড়াগুলো ছাড়াতে হয়। তো চলো কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নিই। এখন কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তো ভাবলাম সবগুলো ছাড়িয়ে তারপর যাব, কিন্তু বৃষ্টি পড়ছে, এখন থেকে ভেজা যাবে না, কারণ এখন থেকে যদি ভিজে যাই তাহলে ঠান্ডা লেগে যাবে। তো এখন চলে এসেছি, আর এখন ভাতটা বসিয়ে দেবো, তার জন্য হাঁড়িতে কাদা মাখিয়ে নিচ্ছি, কারণ যতক্ষণে বৃষ্টি থামবে ততক্ষণে ভাতটা বসিয়ে সমস্ত সবজি সবজি কেটে রেডি করে নেব রান্নার জন্য। তো এখন হাঁড়িতে জল গরম হয়ে গেছে, তার জন্য চালটা দিয়ে দিচ্ছি। তো চাল ধোয়া হাঁড়িটা থেকে ভালো করে চাল মুছে দিয়ে দিচ্ছি, কারণ চাল ধোয়া হাঁড়ি যদি চাল থাকে আর তো চালটা যদি পড়ে যায় তাহলে বলে নাকি বলে দেনা বাড়ি, তার জন্য ভালো করে মুছে দিয়েছি। আর এই দেখো আমাদের বাইরে রান্নাঘরে কত জল হয়েছে। আর এখন সবজি কেটে নিয়েছি, আজকে পটল ভাজা, আলু ভাজা, কই মাছ আর ট্যাংরা মাছের ঝাল, আর কলা ভাজা, আর হবে কাঁকড়ার টক, তো তেঁতুল ভিজিয়ে রেখেছি। তো এখন বৃষ্টি কমে গেছে, তাই আবার চলে এসেছি কাঁকড়াগুলো ছাড়াতে, আর কাঁকড়ার দানাগুলো সব কাটা হয়ে গেছে, আর এখন কাঁকড়ার একধার কাটছি, কারণ কাঁকড়ার ঘিগুলো বের করতে হবে, তার জন্য কাঁকড়াগুলো ছাড়াচ্ছি। এগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসে আবার এই এরকম করে ছাড়াতে হয়। তো দেখো কাঁকড়াগুলো ছাড়িয়ে নিই, কাঁকড়াগুলো ছাড়িয়ে তারপর মশলা করতে হবে। কাঁকড়াগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এখন চলে এসেছি মশলা করতে। তো বুঝতেই পারছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো তোমাদের সঙ্গে রান্নাটা আর শেয়ার করব না, তো রান্না করে এসে তোমাদের দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। আর আজকে কিন্তু এখন আমি স্নান করিনি, কারণ আজকে সমস্ত কাজ শেষ করে স্নান করব। আমার রান্না কমপ্লিট, এখানে আছে পটল ভাজা, কলা ভাজা আর আলু ভাজা, আর এখানে আছে ট্যাংরা মাছ আর কই মাছ দিয়ে
মাছের ঝাল হয়েছে। তো কই মাছগুলো কালকে ধরে নিয়ে এসেছিল, একসঙ্গে রান্না করে নিয়েছি, আলাদা করে আর করিনি। তো মাছের ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, বলো, দেখিয়ে খেতে ইচ্ছে করছে। আর এখানে আছে কাঁকড়ার টক, তো এই মাত্র হলো, তাদের না ধোঁয়া বেরো হচ্ছে। তো চলো এখন সবাইকে খেতে দিয়ে দিই, খেতে দিয়ে আমি খেতে বসবো। তো আমার থালা নিয়ে চলে এসেছি, এখন আমি খেতে বসবো, কারণ সকাল থেকে সেই চা আর চানাচুর মুড়ি খেয়েছিলাম, তো প্রচণ্ড খিদা পেয়ে গেছে। আর আমার শ্বশুরমশাই খেয়ে নিয়েছে, আমার বড়ও খেয়ে নিয়েছে, শুধু আমি বাকি, আর আমার ভাসু গেছে মাছ ধরতে। তো কী মাছ নিয়ে এসে তোমাদেরকে বলবো। তো আজকে আমাদের একটা সুখবর এসেছে, কারণ আমাদের পাশের বাড়িতে একজনের মেয়ে হয়েছে, তার জন্য আমাদের এখন 10 দিন ঠাকুরকে পুজো দেওয়া হবে না, জন্মাশুষ পড়েছে। তো চলো এখন আমি শান্তি করে খেয়ে নিই, খেয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। মাছের ঝোল দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি কাঁকড়ার টক আর আলু ভাজা পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছি। তো রান্নাগুলো কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে, তোমার বর বললো, আমার শ্বশুরমশাই বললো, আর খেয়ে দেখছি রান্নাগুলো সুন্দর হয়েছে, আর একদম পেট ভর্তি হয়ে গেছে, তার জন্য এপাশ একবার হচ্ছি আর ওপাশ একবার হচ্ছি। আর সবার লাস্টে খাচ্ছি কই মাছের মাথা, ট্যাংরা মাছের মাথা আলাদা করে রেখে দিয়েছিলাম, এগুলো এখন লাস্টে খাচ্ছি, আর কাঁকড়া। খাওয়ার পর আমাকে ঢেঁড়স তুলতে যেতে হবে, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে, তো স্নান করার আগেই এখন প্রতিদিন ঢেঁড়স তুলতে হবে, কারণ সকালে ঢেঁড়স তোলা যাবে না, কাদা হয়ে যাব। তো খাওয়া আমার শেষ, এখন থালা আঙুল সব চেটে খেয়ে নেব, একদম কোনো জিনিস নষ্ট করা যাবে না। তো কে কে আমার মতো এরকম আঙুল চেটে খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। খাওয়া শেষ করে চলে এসেছি ঢেঁড়স তুলতে, আর একজন দেখো রাস্তা দিয়ে যাচ্ছে মাছ আনতে, তো আমার বরকেও পাঠালাম যে মাছ নিয়ে আসতে, কারণ ওরা জাল দিতে গিয়েছিলো মাঠে, মাঠ থেকে মাছ নিয়ে এসেছে এখানে বিক্রি করছে। তো চলো এখন ঢেঁড়সগুলো তুলে নিই, তুলে যাব আমাদের মন্দিরের পাশে, একটা কাঞ্চন ফুলের গাছ হয়ে গেছে, তো তার জন্য সেটাকে অন্য জায়গায় লাগাতে হবে, ওখানে ঠিক জায়গাটা বড় না। এই দেখো কাঞ্চন ফুলের গাছটা একদম মন্দিরের গায়ে হয়েছে, তো এখানে বড় হবে না, তার জন্য একটা ফাঁকা জায়গায় লাগাতে হবে। তো অনেকদিন ধরে কিন্তু এই কাঞ্চন ফুলের গাছ খুঁজছিলাম, তো এখানে হয়ে গেছে, তার জন্য লাগাতে চলে এসেছি। তো ভাবলাম এখানে লাগাবো, কিন্তু এখানে মনে হচ্ছে লাগানো যাবে না, কারণ এইখানে আমার একটা নারকেল গাছ ছিল, কিছুদিন আগে কেটে দেওয়া হয়েছে, তো এখানে পুরো নারকেল গাছের শেকড়, তো এখানে হবে না মনে হচ্ছে, তার জন্য আবার অন্য একটা জায়গায় লাগাতে হবে। এখন কোথায় লাগানো যায় তার জন্য আমি দেখছি, তো লাস্ট পর্যন্ত এই মন্দিরের কাছে লাগিয়ে দিলাম, তো দেখা যাক গাছটা আদৌ বাঁচে কিনা। আর আমার বর মাছ নিয়ে চলে এসেছে, এখন আবার মাছ ছাড়াতে হবে, তো চলো মাছটা ছাড়িয়ে নিই আবার।
তো এই বাগদা মাছগুলো নিয়ে এসেছে এগুলো 1 কিলো আছে তো এখন এগুলো আবার আমাকে ছাড়াতে হবে তার জন্য আমি স্নান করিনি কারণ আজকে জানি যে অনেক মাছ আসবে মাছ ছাড়াতে হবে তাও তো এখন আমার ভাসুর আসেনি আবার ভাসুর কি মাছ নিয়ে আসে দেখা যাক তো এগুলো ছাড়িয়ে আমি কিন্তু স্নান করে নেব তারপরে দেখো তখন দেখা যাবে আর মাছ ছাড়ানোর পর স্নান করে এসে আর কিন্তু মাছ ছাড়াতে ভালো লাগে না তো চলো এখন মাছগুলো ছাড়িয়ে নি আবার প্রচন্ড মেঘ করেছে আবার বৃষ্টি হতে পারে তো বৃষ্টি হলে আর তো যাব না ভিজে ভিজে মাছগুলো ছাড়িয়ে নেব বলতে না বলতেই দেখো বৃষ্টি চলে এসেছে তার জন্য এটা নিয়ে এসেছি মাথায় দিয়ে মাছগুলো ছাড়িয়ে নেব কারণ অনেকক্ষণ লাগবে মাছগুলো ছাড়াতে তো এতক্ষণ মাথায় জল দেওয়া যাবে না কারণ এমনিতেই এখন 3:30টা বেজে গেছে আর এখন যদি ঠান্ডা লাগে তো আর দেখা যাবে না তো একটু গরম লাগছিল বলে ওটা খুলিয়ে দিয়েছি আর এখন আবার জোরে বৃষ্টি এসেছে তার জন্য আবার নিয়ে নিলাম তো চলো মাছগুলো ছাড়িয়ে নি ছাড়িয়ে কিন্তু আমি মাছকে যাব মাছে একটু ভিজব ভিজে তারপর যাব স্নান করতে এই জন্য এখন থেকে ভিজলাম না কারণ জানি তো আমি পরে একটু মাঠে ভিজতে যাব তো চলো মাছগুলো এখন ছাড়িয়ে নি মাছগুলো দিয়ে তারপর রেখে দিয়ে চলে এসেছি আর এখন আমি মাঠে চলে এসেছি নিজের মতো একা একা ভিজব কেউ কোথাও নেই একদম ফাঁকা মাঠ তো চলো এখন ভালো করে একটু ভিজে নিই তারপর তোমাদের সঙ্গে একদম স্নান করে দেখা হবে আর এইখানে আমাদের একটা কুমড়ো গাছ হয়েছিল তার জন্য একটু ঠিক করে দিচ্ছি স্নান করে চলে এসেছি এই মাত্র আর চোখগুলো পুরো লাল লাল হয়ে গেছে এই মাত্র স্নান করে এলাম আর এখন বাজে 4:10 থেকে তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে তো অনেকক্ষণ ভিজেছি তার জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্য এই 3/4 হাতা নাইটিটা নিয়েছি আর এই নাইটিটা আমি শীতকালে পরতাম শীতকাল চলে গেছে তার জন্য গুছিয়ে রেখেছিলাম আজকে বৃষ্টিতে ভিজেছি তার জন্য একটু ঠান্ডা লাগছে সেই জন্য এটা বের করে পরেছি তো বৃষ্টিতে ভিজে মনটা একদম ভালো হয়ে গেছে বর্ষাকাল হলো আমার প্রিয় ঋতু তার জন্য একটু মাঠে গিয়ে মনের আনন্দে ভিজে এলাম তো এখন 4:30 বাজে আর আমার ভাসু আবার মাছ নিয়ে এসেছে আবার বাগদা মাছ নিয়ে এসেছে আমাদের এখানে যাদের ফিশারি ছিল তাদের সমস্ত ফিশারি ডুবে গেছে তার জন্য বাগদা মাছগুলো বেরিয়ে যাচ্ছে আর যে যেরকম পারে জাল দিয়ে মাছ ধরছে মাঠে গিয়ে তো সকাল থেকে আমার ভাসুর গিয়েছিল সবাই মিলে একসঙ্গে 5-6 জন মিলে তো এখন মাছ নিয়ে এসেছি এখন আর মাছগুলোকে ফ্রিজে ঢুকে দিয়েছি আর ছাড়াবো না এখন আর রাত্রে রাত্রে যদি পারি তো ছাড়বো কারণ রাত্রে তো আবার রান্না করতে হবে বাগদাবান যখন মালাইকারি করতে হবে মাঠে যে ভিজতে গিয়েছিলাম তারপর এসে নারকেল ছাড়িয়েছি নারকেল ছাড়িয়ে তারপর স্নান করেছি কালে কাঁকড়া যখন ছাড়াচ্ছিলাম সেই তখন থেকে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি চলছে আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে তার জন্য ভাবলাম যে স্নান করে এসে আবার নারকেল ছাড়াতে গেলে তো আমাদের আবার সে ঘরে যেতে হবে তার জন্য আগে থেকে নারকেল ছাড়িয়ে রেখে দিয়েছি রাত্রে হবে বাগদা মাছের মালাইকারি ভিজেছি তো তার জন্য ঠান্ডাও লেগে যেতে পারে তার জন্য এখন একটু ঘুমাবো চুলগুলো কিন্তু বেশি ভেজায়নি অল্প ভেজা ভেজা আছে তার জন্য ফ্যান চালিয়ে একটু বসবো তো শুকিয়ে গেলে একটু ঘুমাবো তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নেব কারণ আমার যদি রাত্রের দিকে কারেন্ট চলে যায় তার জন্য আগে থেকেই রান্না করে রেখে দেবো তো এখন তো 4:30 বেজে গেছে তো ঘুম থেকে উঠতে উঠতে 6টা তো 6টার দিকে উঠে রান্না করি নারকেল ছাড়ানো হয়ে গেছে মাছ ছাড়িয়ে রেখেছি তো রাত্রে শুধু রান্না করবো ভেজাবে আর ভিজবো না যা ভেজার ভিজে নিয়েছি আমাদের এখানে তেমন একটা ঝড় হয়নি কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রবল বেগে বৃষ্টি হচ্ছে
এখন বারান্দায় দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা একটু কমলো এই মাত্র, কিন্তু একদম কমেনি, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আর বারান্দায় সমস্ত ভিজে কাপড় মেলে রেখেছি, এই দেখো বৃষ্টি পড়ছে। আবার লাগিয়ে রেখে দিলাম, কারণ আবার যখন বৃষ্টি হবে সময় পুরো বারান্দাটা ভিজে যাবে, তার জন্য আবার লাগিয়ে দিলাম। তো চলো এখন ভিডিওটা শেষ করে দিই, দিয়ে ভিডিওটা শেষ করে আমি ঘুমাতে যাব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে আসি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি দিনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। টাটা।